ফ্রেন্ডসেন্স সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন টপিকের উপরে স্বাগত জানাই আমরা মার্কেটে বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কীটনাশককে আজকে ব্যবহার করছি বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও কিন্তু আমরা কীটদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না তো তবুও আমরা কিন্তু পাল্টে পাল্টে বিভিন্ন ধরনের কীটনাশকগুলোকে আমরা একই ফসলের উপরে আমরা প্রয়োগ করে থাকি কারণ যাতে করে সেই সমস্ত ইনসেক্টিসাইডের উপরে সেই কীটগুলোর রকম রেজিস্টেন্স তৈরি না হয় তো ফ্রেন্ডস যাই হোক আজকে আমাদের এই ভিডিওটা ডাও এগ্রোসায়েন্সের ডেলিগেট যে কীটনাশকটা রয়েছে মার্কেটে বহুল প্রচলিত আপনারা সবাই জানবেন আর যদি বা না জেনে থাকেন যদি আপনারা নেট সার্চ করে এটাকে এর বিষয়ে জানতে চান দেখতে পারেন এই ডেলিগেট একটা খুব নামি দামি কোম্পানি ডাউ এগ্রোসায়েন্স খুব ভালো করে জানেন আপনারা সারা বিশ্ব জুড়ে প্রচলিত এই ডেলিগেট যে ইনসেকটিসাইড এটা ব্যাপক কাজ করছে এবং ব্যাপক সারা ফেলেছে এই ডেলিগেট ইনসেকটিসাইটে অর্থাৎ কীটনাশকটির মধ্যে কি রয়েছে স্পাইনোটেরাম এগারো দশমিক সাত শতাংশ এসি হ্যাঁ অর্থাৎ সাসপেনশান কনসেনট্রেট ফর্মেটাকে আপনি কিন্তু মার্কেটে পাচ্ছেন এই ডেলিগেট হল স্পাইনোসিন ক্লাসের একটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড যেটা মূলত স্যাকারো পলিসপোরা নামক দুই ধরনের এই স্যাকারো পলিসপোরা স্পাইনোসা ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন করে এই কীটনাশকটিকে কিন্তু তৈরি করা হয়েছে এবং এর কার্যকারিতা অন্যান্য কীটনাশকদের চাইতে অনেক বেশি অনেক গুণ উন্নত এই পলিশ পলিশপোরা যে স্পাইনোসা ব্যাকটেরিয়াটি রয়েছে এগুলো মূলত মাটিতেই কিন্তু তৈরি হয় অর্থাৎ সয়েল ব্যাকটেরিয়া তার থেকে কিন্তু এই বিভিন্ন সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে এটাকে ফার্মেন্টেশন করে তৈরি করা হয়েছে এবং বারবার ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে কিন্তু এর রেজাল্ট সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরে কিন্তু সায়েন্টিস্টরা আজকে কিন্তু এই ডেলিকেটকে বা স্পাইনোটেরাম ইলেভেন পয়েন্ট সেভেনকে আজকে মার্কেটে এনেছে এই কীটনাশকটি কিভাবে আমাদের কিটের ওপরে কাজ করছে আমরা যখন এটাকে স্প্রে করছি তখন এর যে কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশান উভয় প্রকারের অ্যাকশান আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অ্যাকশান অর্থাৎ ওপর থেকেও কিন্তু যখনই এটা কিটের ওপরে পড়ছে তাদের স্কিনের মাধ্যমেও এটা অ্যাবজর্ব হচ্ছে যার ফলে কীট ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং যদি আমরা সিস্টেমিক ওয়েতে বলি এটা সম্পূর্ণ গাছের পাতাতে স্প্রে করার পর টোটাল বডিতে ছড়িয়ে পড়ছে কলাকোষের মাধ্যমে এবং যখন সেই সমস্ত কীটগুলো গাছের বিভিন্ন অংশকে রস চুষে বা কামড়ে কামড়ে বা চিবিয়ে খাচ্ছে হ্যাঁ চিউইং সাকিং পেস্ট যে সমস্তগুলো হুম তখনই তাদের শরীরের মধ্যে এটা বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং স্টোমাক অ্যাকশান তৈরি হচ্ছে হ্যাঁ স্টোমাক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টার রয়েছে হুম যেটা মাসেল জাংশানে থাকে এবং প্রত্যেকটা মাসেলকে কী করছে এরা একেবারে ধ্বংস করে দিচ্ছে যার ফলে খুব সহজেই সেই কিটগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আর ফ্রেন্ডস সব থেকে বড়ো কথা হলো এই যে ডেলিগেট ইনসেকটিসাইড কীটনাশকটি এর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশান থাকার ফলে খুব সহজে কিন্তু এরা পাতাতে পড়া মাত্রই কিন্তু ট্রান্সল্যামের অ্যাকশনের মাধ্যমে পাতার উপর থেকে নিচের দিকে সম্পূর্ণ প্রবাহিত হওয়ার ফলে টোটাল গাছের বডিতে এটা ছড়িয়ে পড়ছে এবং যার ফলে এর অ্যাকশানটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই এই ডেলিগেট অর্থাৎ স্পাইনোটেরাম ইলেভেন পয়েন্ট সেভেন লম্বা সময় ধরে আপনার ফসলকে রক্ষা করবে এবার আমরা জানবো যে এই ডেলিগেট কীটনাশকটি মূলত কোন কোন পেস্টের ওপরে কাজ করে দেখুন এখানে স্পেশালি কিন্তু যদিও ডেলিকেট বিভিন্ন ধরনের কিটের উপরে কাজ করছে সেটা অ্যাফিডস হোক হ্যাঁ থ্রিপস হোক জ্যাসিডস হোক বা অন্যান্য যে কোনো পেস্টের উপরেই হোক না কেন তবে কোম্পানি এটাকে ভাইটালাইজ করেছে যে এটা থ্রিপস এবং যে কোনো স্টেম বোরার ফ্রুট বোরার ক্যাটার পিলার ইয়েলো স্টেম বোরার যেটা ধানের মাজরা ধানের যে লিপ ফোল্ডার পাতা মুড়ে দেওয়া পোকা পিঙ্ক বল ওয়ার্ম বল ওয়ার্ম বিভিন্ন ধরনের ক্যাটার পিলার এই সমস্ত আপনার চিউইং সাকিং অর্থাৎ কামড়ে কামড়ে খাওয়া চিবিয়ে খাওয়া এবং রস শুষে খাওয়া যে সমস্ত কিটের উপরে দারুণভাবে কাজ করে অর্থাৎ অন্যান্য আপনার শোষক পোকা যেমন ধরুন বিপিএইচ ডবলু বিপিএইচ বা সাদা মাছি ইত্যাদির উপরে এর অ্যাকশান অতটা যদিও দেখানো হয়নি তবুও কম বেশি কিন্তু এটা কাজ অবশ্যই করে তবে সব থেকে বেশি কাজ করে সব থেকে যে টার্গেট পেস্টগুলো রয়েছে যেমন থ্রিপস স্পটেড বলবর্ম ক্যাটার পিলার পিঙ্ক বলবর্ম ফ্রুট বোরার স্টেম বোরার পোয়াড বোরার ইয়েলো স্টেম বোরার বা যেটা মাজরা বলে লিপ ফোল্ডার পাতাম পোকা বা লিপ মাইনার এটাও আপনি দেখতে পাবেন ব্যাপকভাবে আমাদের ফসলে ক্ষতি করে আর ধানের জন্য মাজরা পাতা মোরা পোকার জন্য একেবারে জম এছাড়া আপনি বিভিন্ন ধরনের পোকার উপরে কিন্তু এটা কাজ করে অন্যান্য বিভিন্ন ধরনের পোকার উপরে কম বেশি হলেও কিন্তু কাজ করে বেশি কাজ করে এইগুলোর উপরে আপনারা দেখতে পাবেন যে এর প্যাকেটের গায়ে গ্রিন লেভেল দেওয়া রয়েছে এই যে টক্সিসিটি লেভেল সেটা হচ্ছে গ্রিন লেভেল টক্সিসিটি এখানে চার রকমের লেভেল থাকে একটা হচ্ছে রেড সব থেকে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে নাম্বার টু হচ্ছে ইয়েলো হলুদ যেটা হাইলি টক্সিসিটি আর নাম্বার থ্রি হচ্ছে আপনার ব্লু যেটা মডারেটলি হ্যাঁ মানে মোটামুটি বিষক্রিয়া সৃষ্টি করে আর সব থেকে কম বিষক্রিয়া সৃষ্টি করে বা পরিবেশ বান্ধব যেটা ইকো ফ্রেন্ডলি সেটা হচ্ছে আপনার গ্রিন গ্রিন লেভেল টক্সিসিটি তো এটা হচ্ছে সেই গ্রিন লেভেল এই কারণে কিন্তু এর দামটাও বেশি ফ্রেন্ডস এবার আমরা বলবো যে এই ডেলিগেট কোন কোন ক্রপের উপরে কাজ করে দেখুন সমস্ত রকমের দানা শস্য ধান গম জব ভুট্টা সমস্ত রকমের ডাল শস্য সেটা মুগ মুসুর সয়াবিন ইত্যাদি সমস্ত রকমের ডালের উপরে এমনকি মটরশুঁটি ছোলা সমস্ত রকমের ডালের উপরে এটা ব্যাপকভাবে কাজ করে সমস্ত রকমের সবজি ঝিঙে শশা কুমড়ো থেকে শুরু করে লাউ সমস্ত টমেটো বেগুন ইত্যাদি হ্যাঁ লঙ্কা সমস্ত রকমের সবজির উপরে এটা কাজ করে ফ্রেন্ডস এবার আমরা জানবো যে এই ডেলিগেটেড ডোজটা কী রয়েছে প্রতি এক প্রতি একশো শতক বা একর জমির জন্য একশো আশি এম এল দুশো লিটার জলেগুলো আমাদেরকে স্প্রে করতে হবে এটা স্টেম বোরার ফ্রুট বোরার বোলওয়ার্ম ক্যাটারপিলার এই জাতীয় পোকাদের জন্য একশো আশি এমএল আর থ্রিপসের জন্য হ্যাঁ একশো কুড়ি এমএল প্রতি একরে আমাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ থ্রিপসের জন্য বারো এমএল পনেরো লিটার জলে এবং আপনার স্টেম বোরার ফ্রুট বোরার বোল ওয়ার্ম ক্যাটাফিলারদের জন্য আমাদেরকে মোটামুটি পনেরো এম প্রতি পনেরো লিটার জলেগুলো আমাদেরকে স্প্রে করতে হবে টোটাল টোটাল গাছের উপরে খুব ভালো করে আর যখনই আমরা স্প্রে করব যে কোনো কীটনাশক খুব ভালো করে স্প্রে করব এবং ভিজিয়ে ভিজিয়ে আমাদেরকে স্প্রেটা এর যে ডিউরেশন এর ডিউরেশান মোটামুটি দশ থেকে বারো দিন পর্যন্ত ফসলের উপর থেকে যায় এর দাম সম্পর্কে যদি আমরা বলি বাজারে অনলাইনে আমরা দেখছিলাম যে এই ডেলিগেটের দাম মোটামুটি সাড়ে বারোশো তেরোশো হ্যাঁ এইরকম আশপাশ দাম রয়েছে এবার লোকাল দোকান থেকে যদি আপনি কিনতে পারেন তাহলে এর দাম অনেকটা কম হয় আমরা দিনের কোন সময়টাতে আমরা ডেলিকেটকে স্প্রে করব। দিনের সব থেকে ঠান্ডা সময় যেটা সকালের দিকে হতে পারে বা আপনার বিকেলের দিকে হতে পারে সেই সময় আমরা সব সময় যে কোনো কীটনাশককে স্প্রে করার চেষ্টা করব এতে করে কী হবে আমাদের বিভিন্ন উপকারী পোকামাকড়গুলো যেমন হচ্ছে মৌমাছি বলুন হুম বা আপনার প্রজাপতি বলুন যারা পরাগ মিলনে সাহায্য করে সেই সমস্ত পোকাদের আমরা কিন্তু বাঁচাতে পারবো কারণ সকালে কীটনাশকটা স্প্রে করলে আপনি সেই সমস্ত পোকাগুলোকেও কিন্তু মেরে ফেলবেন যার ফলে আমাদের কিন্তু ফুলের পরাগ মিলনটা কমে যাবে এবং ফল কম আসবে এবং এর সঙ্গে আপনি স্টিকিং এজেন্ট বলতে পারেন তবে অন্যান্য ফার্টিলাইজার পিজিয়ার মেশাবেন কি না অবশ্যই আপনাকে গ্লাস ওয়াটার টেস্ট করে দেখে নিয়ে তবেই কিন্তু ব্যবহার করতে হবে এর পাশাপাশি এর অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেমন ইপকো কোম্পানির কোনাসু ধানুকা কোম্পানির লাড়গো নাগার্জুনা কোম্পানির সিন্ডিকেট করমন্ডল কোম্পানির মাকেবা টাটা কোম্পানির সুমিত ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড আপনি আপনার এলাকাতে যেটা পাবেন আপনি সেম টেকনিক্যাল দেখে আপনি ব্যবহার করবেন বাংলাদেশের কোনো ব্র্যান্ড আছে কিনা আমি এখনও পর্যন্ত পেলাম না তবে যদি সেম টেকনিক্যাল পান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন